হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি চেঙ্গিজ ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হয় তাহলে টলিউডে কী কী চেঞ্জেস আসবে, কেন টলিউড ইন্ডাস্ট্রি চেঙ্গিজের দিকে তাকিয়ে রয়েছে, কেন চেঙ্গিজের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। দু তিন দিন আগে যখন চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট হলো যে এই ছবিটা হিন্দিতে আসবে, আমরা অলরেডি এই ছবিটার জন্য যে অ্যান্টিসিপেশনটা, যে ক্রেজটা, সেটা ফিল করতে পাচ্ছি। তার পরের দিন যখন হিন্দির টিজার এলো, আমরা আলোচনা করেছি, আমরা কথা বলেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেভাবে চেঙ্গিজ 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 শুরু হলো, এটা বহুদিন পর একটা বাংলা ছবির জন্য এরকম লেভেলে অডিয়েন্সের ক্রেজ উন্মাদনা দেখা গেল। সেই সময় আমরা দেখলাম হিন্দির বহু ক্রিয়েটার চেঙ্গিজ নিয়ে কথা বলছে, তাদের মধ্যে অনেকেই খুব বড় ক্রিয়েটার। তো এটা এটুকু স্পষ্ট করলো যে চেঙ্গিজ অলরেডি যে বাসটা অডিয়েন্স দেখতে চাইছিল একটা বাংলা ছবির জন্য, সেটা তৈরি করতে সক্ষম হয়েছে। এবার এই যে ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ পাচ্ছে, সেটার ওপরে কেন পুরো গোটা টলিউড তাকিয়ে রয়েছে, সেটা কেন বড় সড়ো সাকসেস আনাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি চেঙ্গিজ সাকসেসফুল হয়তো নেক্সট দেবের বাঘা যতীন ছবিটা, সেটাও প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাবে। হয়তো যে নির্ধারিত রিলিজ ডেট, বাঘা যতীন হিন্দিতেও মুক্তি পেল। এবং শুধুমাত্র জিত, দেব বা এদের কয়েকটা সিনেমা না, পরবর্তী সময় বেশিরভাগ পরিচালকেরাই প্রযোজকরাই চেষ্টা করবে তাদের ছবিগুলো প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাওয়ার, এবং তারা ভালো করে হিন্দি ডাবিং করে ছবিটা হিন্দি অডিয়েন্সের জন্য আনুক। কারণ প্রত্যেকেই চায় নিজের মার্কেটটা বড় করতে, নিজের ছবিটা বেশি অডিয়েন্সের থ্রু বেশি বিজনেস করতে, এটা বাড়বে। দুই হচ্ছে, যখনই আমাদের এখানে কোনো একটা ছবি চলে যায়, তার কিছু বছর সেরকম ধরনের ছবি বানানোর প্রবণতা বেড়ে যায় এবং সেরকম ধরনের ছবি হয়। তো এত বছর আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি হয়নি, তার কারণ মেইন স্ট্রিম ছবি বক্স অফিসে বিজনেস করে দেয়নি। এবার সেই সময় যেরকম ধরনের কমার্শিয়াল ছবি বানানো হয়েছিল, সেগুলো ছিল মোস্টলি রিমেক, যখন অডিয়েন্স পরপর পরপর ছবিগুলোকে রিজেক্ট করছে। কিন্তু যদি চেঙ্গিজ ভালো মতো চলে যায় আমাদের এখানে, কিছু হোক না হোক মেইন স্ট্রিম ছবি বড় আকারে তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এবং আমি আগের দিনেরই আপডেটে বলছিলাম যে রাজ চক্রবর্তী এরকম পরিচালকেরা কিন্তু এখন মেইন স্ট্রিম ছবি বানাতে চাইছেন। হয়তো পরবর্তী রাজ চক্রবর্তীর ছবি হবে SBF ব্যানারের আন্ডারে, যেটা একটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি। এবং এরকম আরও আরও মেইন স্ট্রিম ছবি হবে, যেখানে অ্যাকশন সিকোয়েন্সেস, যেখানে স্টাইলাইজেশানে অনেক পয়সা বিনিয়োগ করা হবে আগের মতো। হয়তো সেই আগের জায়গাটায় আবার ফিরে আসবে, যেটা চেঙ্গিজের ওপর ডিপেন্ড করছে, চেঙ্গিজের সাকসেসের ওপর। দেখুন, সিরিয়াল হওয়া আমাদের এখানে বন্ধ হবে না। এত সাকসেসফুল ছবি হয়েছে, এত মেকার্স চলে এসেছে, সিরিয়াল হওয়া বন্ধ হবে না। কিন্তু এই যে অডিয়েন্স, যাদের কথা কেউ ভাবেনি, যারা মেইন স্ট্রিম ছবি, বাংলার কমার্শিয়াল ছবি দেখতে চেয়ে চেয়ে হতাশ হয়েছে, এই অডিয়েন্সগুলো সিনেমা হলে ফিরবে। যদি বছরে তিনটে চারটে সিনেমা হয় না পুরো টলিউড ইন্ডাস্ট্রিতে, এরা ফিরবে। তো এই চেঞ্জটা হবে, তো অডিয়েন্স সিনেমা হলে ফিরবে, প্রডিউসার সে আবার বুঝতে পারবে এই মার্কেটটা আবার আগের মতো জায়গায় আসতে পারে। এবং মেইন স্ট্রিমেই সবথেকে বেশি ইনকাম করা যায়, দশখানা মেইন স্ট্রিম ছবি করে সে একটা অন্যরকম ছবির পিছনে পয়সা ঢালতে পারবে, তখন তারাও ইন্টারেস্টেড হবে এই ছবি বানাতে। এই যে আমাদের এখানকার পরিচালকরা, যারা এতদিন কী চলছে, তারা একসময় কমার্শিয়াল ছবি বানিয়েছে কিন্তু কী চলছে সেটাই বানাও, সেরকম ধরনের বানানোর চেষ্টা করো, তারা আবার আগের মতো ছবি বানানোর চেষ্টা করবে, তবে টুকে নয়। এবং আরও একটা জিনিস, যেটা চেঙ্গিজ যদি ভালো ফলাফল করে তাহলে সেটাও এক্সপ্যান্ড করবে, সেটা হচ্ছে সিনেমা শ্যুটের শিডিউল। তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের এখানে 10-12 দিনে ম্যাক্স সিনেমা শ্যুট হয়, অনেক সিনেমা তো 8-9 দিনেও শ্যুট হয়ে যায়। কিন্তু জিতের চেঙ্গিজ কিছু পোর্শন পরবর্তী সময় হয়েছে, প্রথমে 45 দিন ধার্য করেছিল এই ছবি শ্যুটের জন্য, পরবর্তী সময় সেটাও বেড়েছে। তা এই টাইমে দাঁড়িয়েও জিত তার ছবির জন্য 40 দিন, 45 দিন, 50 দিন দিচ্ছে। যদি এই ছবিটা সাকসেসফুল হয়, দেন প্রডিউসার বাদবাকি মেকারসদের যখন বলবে মেইন স্ট্রিম ছবি বানাও, তাদেরকে 12-15 দিন দেবে না, এই ছবির মতো 50 দিন না দিলেও 30 দিন বা 25 দিন দেবে। আজকে যে টিভির অডিয়েন্স, তারা তো সিনেমা দেখছে, তারা তো টিভি দেখছে, কিন্তু টিভিতে বাংলা সিনেমা দেখছে না, সেই ভিউয়ারশিপটা জেনারেট হচ্ছে না। তো আরও একটা জিনিস যেটা হবে, সেটা হচ্ছে যদি এই ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে খুব ভালো ফলাফল করে, তাহলে এই যে এক্সাইটমেন্টটা যে এই ছবিটা যখন টিভিতে আসবে, তখন লোকে টিভির জন্য, টিভি টেলিকাস্টের জন্য অপেক্ষা করবে। হয়তো আবার ছবি
স্যাটেলাইটে আসার সময় যে অ্যামাউন্টটা দেওয়া হতো, পুরনো যে বড় অ্যামাউন্টটা দেওয়া হতো, সেই অ্যামাউন্টটা দেওয়া হবে। ইদানিং যেভাবে জিতেরই ছবির আগের যে স্যাটেলাইট অ্যামাউন্ট ছিল সেটা আগের থেকে অনেক কমে এসেছে, সেটা হয়তো আবার আগের জায়গায় ফিরে যাবে এবং বাদবাকি অ্যাক্টরদের ফিরবে। হয়তো অডিয়েন্সের ইন্টারেস্টটা টিভির জন্য আবার গ্রো করবে, কারণ যখন তারা দেখছে যেসব অ্যাক্টরদেরকে যেরকম ধরনের ছবি করতে দেখেছে, তারা আগের মতো সিনেমা করছে না, তারা এখন অন্য ধরনের ছবি করছে, ফলে টিভির অডিয়েন্সের তরফ থেকে ভিউজও আসছে না, টিআরপি রেটিংও পরপর পড়ছে। কিন্তু যখন রাভান এলো, রাভান কিন্তু একটা ব্যাপক হেভি সিনেমা নয়, কিন্তু মেইন স্ট্রিম ছবি, তো সেই ছবির টিআরপি রেটিং বাদবাকি সব ছবির থেকে বেশি। তার মানে টিভির অডিয়েন্সকে এরকম ধরনের ছবি দিলে তারা ফিরবে, তারা টিভি দেখবে, তো এটা হওয়ারও একটা বড় চান্স রয়েছে। তো আমরা আলোচনা করলাম কেন এই ছবিটার হিন্দিতে চলা খুব ইম্পর্ট্যান্ট, কেন এই ছবিটার দিকে সবাই তাকিয়ে রয়েছে, টলিউড ইন্ডাস্ট্রি পুরোপুরি নির্ভর করছে চেঙ্গিজের ওপর আপাতত। কারণ যদি চেঙ্গিজ কোনোভাবে সাকসেসফুল না হয় হিন্দি বেল্টে বা চুকে যায়, তাহলে এই যে স্টেপটা জিত এত কষ্ট করে এই টাইমে নিয়েছে, আগামী দিনে নিতে অনেকে ভয় পাবে, এবং আবার হিন্দি রিলিজ সেটা দেওয়ার জন্য সেই সাহসটা বহু বছর পর দেখাবে এবং আমরা আবার পিছিয়ে যাব। তো সেটা যাতে না হয় সেই জিনিসটাই মন প্রাণ থেকে চাই। এবার হ্যাঁ, এখন হিন্দির যারা অডিয়েন্স, যারা সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তাদের মধ্যে অনেকেই এই রিজনাল ছবি দেখা শুরু করেছে, আমি আগের দিনই বলছিলাম। তো যদি ছবির মধ্যে দম থাকে, কম প্রচারে আসলেও চলবে, কিন্তু যদি ছবির মধ্যে দম থাকে, ছবি যদি ক্লিক করে যায়, তাহলে আর কিছু দেখতে হবে না, আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথ থ্রু অডিয়েন্স টানবে। কার্থিকের 2 10 লাখ টাকারও ইনকাম করেনি ফার্স্ট ডেতে, কিন্তু সেই ছবিটার স্টেবিলিটি কালেকশন পরবর্তী সময় লোককে অবাক করে দিয়েছিল। তো যেটা দরকার সেটা হচ্ছে অডিয়েন্সের ছবিটা ভালো লাগা, এবং হিন্দি অডিয়েন্স এখন রিজনাল ছবি দেখছে তার কারণ তারা হিন্দি ছবিতে সেই কন্টেন্ট পাচ্ছে না তাই। এবং নীরজ পাণ্ডে রাইটারের নাম, নীরজ পাণ্ডে বলিউডে যেরকম ধরনের ছবি করেছে, তার ছবির একটা আলাদাই ফ্যান বেস রয়েছে, তো তার নামটা আলাদা করে অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পারে, হিন্দি অডিয়েন্সকে। তো সেটা দেখার কিরকমভাবে হয়, তবে চেঙ্গিজের ওপর অনেক অনেক কিছু ডিপেন্ড করছে, এবং সেই কারণে চাই আমি চেঙ্গিজ ছবিটা খুব বড়সড় সাকসেসফুল ছবি হোক। তো এই ছিল আজকের ভিডিও, তোমরা কি এই বিষয়ের সাথে অ্যাগ্রি করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।